This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা। আবারও দাম কমলো রান্নার গ্যাসের। কত হলো জানাবো আপনাদের। আমি সৌম্য বিস্তারিত জানাবো আপনাদের এই বিষয়টি নিয়ে। ফের সুখবর দেশবাসীর। গৃহস্থের রান্নার গ্যাসের পর এবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমালো কেন্দ্রীয় সরকার। সেপ্টেম্বরের শুরু থেকেই নতুন মূল্য প্রযোজ্য হবে। আজ 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 158 টাকা কমানো হয়েছে। কয়েকদিন আগে রান্নার গ্যাস সিলিন্ডার পিছু 200 টাকা কমানো হয়েছিল। পাবলিক সেক্টরের তেল সংস্থাগুলোর দাম অনুযায়ী দিল্লিতে এখন এলপিজি গ্রাহকদের 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের জন্য দাম রয়েছে 1522 টাকা। একই সময় কলকাতায় 19 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে 1636 টাকা। মুম্বাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1482 টাকা এবং চেন্নাইতে 19 কেজি গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে 1695 টাকা। এর আগে গত মাসে চেন্নাইতে 19 কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম ছিল 1852 টাকা 50 পয়সা। এদিকে মুম্বাইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হচ্ছে 1482 টাকা। গত মাসে সেই দাম ছিল 1640 টাকা 50 পয়সা। এর আগে গত 1 এপ্রিল ও মে মাসেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল। মে মাসে 171 টাকা 50 পয়সা দাম কমেছিল 19 কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের। অবশ্য মার্চ মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 350 টাকা বাড়ানো হয়েছিল 1 লাখে। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই তথ্য জানিয়েছেন। উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা 400 টাকা সরকারি ভর্তুকি পাবেন। ইতিমধ্যে এই প্রকল্পে 200 টাকা ভর্তুকি পাচ্ছেন সুবিধাভোগীরা। শুনুন পটকা রাত দিন সাত দিন।